নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7 সেপ্টেম্বর 2022 বুধবার গণপতি পাপ্পার আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। দেখুন, আগামীকাল বুধবার, বুধবার এবং আগামীকাল উত্তরাষাঢ় নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র, এই দুইটি নক্ষত্র আগামী দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং এর পাশাপাশি যোগটি খুব ভালো আছে। সৌভাগ্য যোগ, অর্থাৎ সৌভাগ্য কথার মানেই তো বুঝতে পারছেন, সৌভাগ্য বৃদ্ধি হতে চলেছে এই পাঁচ রাশির মানুষের। এবার আমি জানাবো আগামীকাল ব্রহ্ম মুহূর্ত সকাল 10:10 থেকে শুরু করে 11:38 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। 10:10 থেকে 11:38 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত আগামীকাল থাকছে এবং রাহুকাল যে সময়ে কোনো ইনভেস্টমেন্ট, কোনো যাত্রা বা শুভ কাজ, কোনো কিছুতে সাইন করা এই সময় করবেন না। সেটি হচ্ছে দুপুর 12 থেকে 1:30 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল কিন্তু থাকছে। এই সময়টা বিশেষভাবে সতর্কতা থাকুন, যে পাঁচ রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তি সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে, প্রবল প্রাপ্তি, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা বলি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, এখানে আমি নতুন নতুন অনেক তথ্য যাওয়ার চেষ্টা করি, যেখানে আপনাদের বিশেষভাবে কিন্তু কাজে কিন্তু আসবে। দেখুন, মানুষের ভাগ্য কখন ঘুরে কেউ কিন্তু বলতে পারে না। এটা, এই যে প্রাপ্তিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, সম্পূর্ণটা হচ্ছে ভাগ্যের খেলা। ওই জন্য আপনার ভাগ্য ভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার, অর্থাৎ ভাগ্যাধিপতি আপনার কোন ভাবে অবস্থান করছে বা ভাগ্যভাবে কোনো পাপগ্রহ অবস্থান করছে না তো, বা পাপগ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো আগে বিশ্লেষণ করা দরকার ভাগ্যভাবকে। তারপরে দেখা দরকার আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, তারপরে দেখা দরকার আপনাদের ধনভাব। এই ভাবগুলো পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা একান্তই দরকার। যাদের ক্ষেত্রে জন্মছক আছে, অবশ্যই আপনারা এখনই নিজস্ব জন্মছকটা একবার খুলে দেখে নিন তো, আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাবটা কেমন আছে। এর সাথে সাথে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন, যে আপনার ক্ষেত্রে দশা কী চলছে। দশাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন দশা আপনার চলছে, অর্থাৎ যে দশা আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে, অর্থাৎ এই জায়গাগুলো পর্যালোচনা করা দরকার। এবং আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ কলিযুগে যদি কেউ কোনো গ্রহ করে থাকে, সেটা হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহের নেচারটা এরকম, হঠাৎ কোনো কিছু করা, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ চাকরি পাওয়া, হঠাৎ অর্থ পাওয়া, হঠাৎ সম্পত্তি পাওয়া, হঠাৎ কোনো জায়গা থেকে লাভ পাওয়া, হঠাৎ ব্যবসাতে বড় ধরনের লাভ, অর্থাৎ এই রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে, নিজস্ব জন্ম ছক দেখুন এবং ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে কোথায় অবস্থান করছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। এর সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে, আমি আবারও বলছি, ডিগ্রি, নক্ষত্র, ভাব, এর সাথে সাথে আপনাদেরকে দেখতে হবে আপনার যাদের জন্মকুণ্ডলী নেই, জন্মছক নেই, তারা হস্তরেখা আপনারা বিচার করুন। অর্থাৎ হস্তরেখাতে আপনাদের হাতে আপনাদের রাহুর পজিশান কেমন আছে। রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, কলিযুগের রাজা, এই জন্য রাহুর বলবত্তা। এর পাশাপাশি শুক্র
বুধ এবং শনি এই তিনটি গ্রহকেও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ রাহুর সাথে সাথে এই তিনটি গ্রহকেও কিন্তু দেখা একান্তই দরকার। অর্থাৎ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি আসে, কারো ক্ষেত্রে দেরিতে আসে, কারো ক্ষেত্রে হয়তো আপনার চলে গেছে বা আপনার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলবে আপনার প্রাপ্তির যোগটা কখন আছে, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কখন আছে, এই সম্ভাবনাটা কখন আপনার গাঢ় হবে, যাদের ক্ষেত্রে কেটে গেছে সেটাকে নিয়ে আনানো কিন্তু জ্যোতিষশাস্ত্রে সম্ভব। অর্থাৎ সেটার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করে আপনার সেই ভাগ্যের যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে আপনার ভাগ্যে নতুন সূর্যোদয় করা কিন্তু সম্ভব। দেখুন, এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশি লাখো কোটি মানুষ সবার ক্ষেত্রে কী হবে তা কখনোই না। যাদের ক্ষেত্রে আগামীকাল গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব, আর যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। অর্থাৎ কম বেশি অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে কম বেশি অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশির কিন্তু আগামীকাল হতে কিন্তু চলেছে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। সিদ্ধিদাতা গণেশের প্রণাম জানিয়ে শুরু করছি যে পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদের সামনে পর্যালোচনা করতে চলেছি। আমি আবারও বলবো, ভিডিওর আলোচনাগুলো সম্পূর্ণরূপে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। দেখুন, প্রত্যেকটি সংখ্যা কিন্তু আমাদের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যায় কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ সংখ্যারও কিন্তু একটা বিশেষ ভূমিকা কিন্তু আমাদের জীবনে কিন্তু আছে। এইবার আগামীকাল বুধবার যে পাঁচ রাশি সুপার প্রাপ্তি হতে চলেছে এই সৌভাগ্য যোগে, সেই পাঁচ রাশির নাম এবং আপনাদের টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদের সামনে কিন্তু আমি বলতে চলেছি। শুধুমাত্র রাশির নাম শোনার জন্য ভিডিওটি দেখবেন না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, নিজস্ব হস্তরেখা বিচার করান এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ, রাহু কবচ অথবা পাওয়ার রিং আপনার বিশেষভাবে প্রাপ্তির গাঢ় সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। প্রাপ্তির ক্ষেত্রে পাওয়ার রিং, রাহু রক্ষা কবচ বা রাহু কবচ আপনার ক্ষেত্রে প্রাপ্তির বড় ধরনের সুযোগ প্রাপ্তি কিন্তু করবে। আগামীকালের প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের তিন এবং চার। আপনাদের শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকালে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে বিশেষভাবে সাত এবং আট। আপনাদের শুভ সময় দুপুর দুটো চুয়ান্ন মিনিট থেকে বৈকাল পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের আট এবং নয়। আপনাদের শুভ সময় দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে আপনাদের চারটা ষোলো মিনিট পর্যন্ত কিন্তু সময় টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। চার নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকালের বিশেষভাবে প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং আপনাদের ক্ষেত্রে আট। আপনাদের শুভ সময় সকাল
9:15 থেকে 11:23 পর্যন্ত। অন্তিম এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকালের গাঢ় প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের আগামীকালের শুভ সময় 10:33 থেকে সকাল 10:33 থেকে 11:16 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতি উত্তম। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা আমি বললাম আগামীকালে বুধবার বড় প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তি যেটাই বলুন না কেন হতে চলেছে, অবশ্যই আপনারা নিজস্ব জন্মছকটা একবার হলেও বিচার করান। যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, রাহু রক্ষা কবচ, রাহু কবচ এবং ভাগ্য ভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং এর পাশাপাশি পাওয়ার রিং আপনারা পরিধান করুন, প্রাপ্তির বড় সম্ভাবনাটা কিন্তু আপনাদের আগামীকাল বৃদ্ধি কিন্তু হবে। এবং দশাটা বিশেষ করে দেখুন, দশা কিসের চলছে, এই জায়গাগুলো পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা একান্তই কিন্তু দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, আজ সময় শেষ হয়ে গেছে। প্রত্যেককে এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে এবং রাহু কেমন আছে আপনি বুঝবেন কী করে, তার উপরও কিন্তু আমার এই ভিডিও কিন্তু আপলোড করা আছে। আপনার ক্ষেত্রে রাহু পজিটিভ না নেগেটিভ আপনি বুঝবেন কী করে, সেটার উপরও কিন্তু আমি অলরেডি বিশ্লেষণ করে রেখেছি, সেটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আপনারা নিজেরাই রাহু কেমন আছে আপনারা নিজেরাই কিন্তু সমস্তটা বুঝতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।